তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারসদের বক্তব্য শুনুন। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। প্রিয় হাজেরিন, আমি আপনাদের মাঝে আয়াত তেলাওয়াত করেছি কয়টা, জোরে বলেন। আয়াতটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, মুখস্থ আছে না? আমার আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, আল্লাহর সমকক্ষ সৃষ্টিতে আর কিছু নাই, জোরে কর সুবহানাল্লাহ। বলুন লেখে আমার মাওলা যে কিতাব একটি পাঠিয়েছে কোরআন, নাজ্জালাল ফুরকান তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব বলে দেওয়ার জন্য এই কোরআন পাঠানো হলো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের সন্তান যে কিতাব যে জ্ঞান জানে না, সেই জ্ঞান জানাবার জন্য আল্লাহ কোরআন পাঠাইলো। বলুন দেখি, অক্সফোর্ড, কেমব্রিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব প্রফেসর অফিসার এক জায়গায় হইয়া আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠার মতো সুন্দর পৃষ্ঠা লেখার, কালাম লেখার ক্ষমতা রাখে, বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের মতো একটি কিতাব রচনা করতে কেউ পারবে? এর কোনো তুলনা হয়? আরো জোরে বলেন, আল্লাহর কোনো কিছুর সাথে সৃষ্টি জগতের কোনো মানুষের তুলনা হয় না। আল্লাহ যে বিধানগুলো একটি একটি করে দিয়েছে, সেই বিধানের চাইতে সুন্দর বিধান আল্লাহর দুনিয়াতে আর কোনো বিধানের তুলনা হয় না। আর একবার বলেন ঠিক কিনা? তাই তো জওহরলাল নেহরু বলেছিল, ইন্ডিয়ার শাসক বড় বুদ্ধিজীবী নেহরু দাদা বলেছিল, এই ভারতবর্ষ যদি কোরআন দিয়া সংবিধান হতো, আর ওমরের মতো মানুষ যদি শাসকের দায়িত্বে থাকতো রে, এই ভারতবর্ষ জান্নাতের টুকরা, স্বর্গের টুকরা হয়ে যেত, নেহরু দাদা বলেছে। জোরে বলবেন আল্লাহু আকবার। প্রিয় হাজেরিন, এজন্যই বলতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব একখানা দিল, সেই কিতাবটাকে আপনি মানলেন না, আপনার পছন্দ হলো না, বরং এই কিতাবের পরিবর্তে চার ছাগল, পাঁচ পাগল, আর তিন মদখোর, আর পাঁচ ছয়টা নাস্তিক মিলা আবল তাবল কথাবার্তা কিছু আকায়া উকায়া লিখে টেকে দিয়ে ফাইল বন্ধ করে বলল, 20 কোটি মানুষ এটা দিয়েই চলবে। খোদার কসম, আসলে ওটা দিয়ে কিছুই চলে না, জোরে বলেন ঠিক না? ও দিয়ে কিছুই চলে না, চলে? ও দিয়ে কোনো কিছু হালাল বানানো যায়? ও দিয়ে কোনো কিছু হারাম বানানো যায়? ও দিয়ে কি কোনো মানুষ মানুষের পর্যায়ে যাইতে পারে? কিছুই হয় না। কিন্তু সংবিধান বানাইতেছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলা নিষেধ, কিন্তু আল্লাহর কোরআন থাকতে আর একটা আপনি বানালেন, এই বানাবার অনুমতি আপনাকে মুসলমান কে দিয়েছে? আপনি তো মুসলমান হইছেনই এ কথা স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর বিধান মানব না, সেই বিধান মজুদ আছে, এটা থাকতে যদি আপনি আর একটা বানান, খোদার কসম আমার আল্লাহ মেনে নেবে না। এটাই শিরক, এটাই কুফরি, আর সেটাই এখন চলছে। আর একবার বলে ঠিক কিনা? এজন্য ধর্ষণে সেঞ্চুরি হয়ে যায়, তারপরও বিচার হয় না। কিন্তু আল্লাহর কোরআন যদি থাকতো রে, কোরআনের বিধান যদি দেশে চালু থাকতো, কোন নুচ্চ কোন লম্পট যদি কোন গরিবের মেয়ের গায়ে হাত দিত, যদি ধর্ষণ করত, খোদার কসম ওই ধর্ষক যত বড় লোকের চৌধুরীর বাচ্চা হোক না কেন, তাকে অবশ্যই শাস্তি পেতে হতো, যেমন করে ওমরের সন্তানকে পেতে হয়েছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আহারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাইলেন রহমাতাল্লিল আলামিন, বলুন তার মতো একটা মানুষ তুলনা হয় এমন পৃথিবীতে কেউ আছে?
পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আপনি খুঁজে দেখবেন রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া কানাডা ভারত পাকিস্তান বাংলাদেশ গোটা পৃথিবী খুঁজবেন ওই নবীর মতো একজন মানুষ খুঁজে পাবেন না কারণ আল্লাহ যাকে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম গোটা দুনিয়ায় কোন মানুষ যদি চরিত্রবান হতে চায় তার উদাহরণ তুমি তোমার মতো হলেই তবে সে চরিত্রবান হবে আর একবার বলে আল্লাহু আকবার কিন্তু আজকে আমার নবীর মতো আর আল্লাহর নবীর মতো কেউ নাই তুলনা করা যায় না এমন কেউ আছে নাকি আমার নবীর গোটা জীবন খুঁজলে আপনি কোনো অন্যায় পাবেন না তিনি হলেন বিশ্ব নেতা সবাইকে মানতে হবে এজন্যই তার কথা আর যত দেখতেছেন নেতা এগুলো সব মালের পাগল কথা কোন না আহা আমার নবী জীবনেও বলতো না একটা মিথ্যা কথা আর আমাদের নেতারা জীবনেও বলে না একটা সত্যি কথা পুরাই উল্টো খারাপ লাগতেছে খারাপ লাগতেছে হ্যাঁ লক্ষ্য করতে হবে আমি বলছি আমার আল্লাহ বলছে আমি তোমাদেরকে যা দিয়েছি আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর তুলনা করতে যেও না আমি আল্লাহ অদ্বিতীয় অনন্য জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর আমার আল্লাহ যা দিলেন দুনিয়াবাসীকে এই পৃথিবী আল্লাহর কাছে ঋণী আল্লাহর কাছে ঋণী নবীর কাছে ঋণী জোরে জোরে বলেন মারহাবা যেমন আমার আল্লাহ বলছে দুনিয়াবাসী রে দুনিয়ায় বেঁচে আছো কিভাবে তুমি তো জানো না রে বান্দা তোমাকে বাতাসের সমুদ্রে রাখা হয়েছে প্রতি এক ইঞ্চি জায়গায় 8.5 কেজি বাতাস আছে এ বাতাস তোমার বাবার সম্পত্তি নয় এ বাতাস আমি আল্লাহ তোমার জন্য আয়োজন করেছি এই পৃথিবীতে সূর্যের আলো আসে ফসল ফলে এটা তোমার আলো নয় ওটা আমার সূর্যের আলো সাখরা লাকুমুশ শামসা ওয়াল কমার তোমাদের জন্য সূর্য আর চন্দ্রকে নিয়ন্ত্রণ করে আমি তোমাদের জন্য দিয়েছি এমন একটি সূর্য অনন্য এই আলোর আধার তুমি কোথাও পাবে না এমন বাতাস যা তুমি চোখে দেখো না যা দিয়া তোমার জীবন চলে আমি আল্লাহ কখনোই এটার দায়িত্ব অন্য কাউকে দেই নাই ওটা আমার নিজ হাতে রেখেছি জোরে জোরে বলেন মারহাবা বাতাসের দায়িত্ব যদি আমার আল্লাহ আমেরিকার হাতে দিত খোদার কসম 5 মিনিটের ভিতরে রাশিয়ার 14 গোষ্ঠী শেষ হয়ে যেত কতক্ষণ কা তাই আমার মওলা বলে আমার সঙ্গে কোনো কিছুর তুলনা হইরা রে বান্দা তুই জানিস না বাতাসের সুইচ যদি পাকিস্তানের হাতে থাকতো 71 সালে একজন বাঙালিকেও বাঁচতে দিত না ওই সুইচ টিপে ইমানি ভালো দিত আল্লাহ ভাগ্য ভালো ওদের হাতে বাতাসের সুইচ দেয় নাই আজকে যদি মনে করেন ভারতের হাতে বাতাসের সুইচ থাকতো রে পাকিস্তানের একটা নাগরিকও 5 মিনিট দুনিয়ায় বাঁচতে পারতো না সুইচ বন্ধ সব মারা তাই আমার আল্লাহ বলেন হু আল্লাযি আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা আমি সে আল্লাহ আমি নিজ হাতে বাতাস বহাই আমি মেঘমালা বন্টন করি এ দায়িত্ব কাউরে দেই নাই আমার সঙ্গে বান্দা মুসলমানের বাচ্চা কারোর তুলনা করবি না আমি যা বলেছি ওটাই সঠিক জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি
যে পানিটা খাও পান করে জীবন ধারণ করো ওই পবিত্র সুন্দর স্বচ্ছ পানি স্বাস্থ্যসম্মত ড্রিঙ্কিং ওয়াটার পিওর ড্রিঙ্কিং ওয়াটার এইটা আমি সমুদ্র থেকে লবণ পানি তুলে নিয়ে যাই লবণগুলোকে রিফাইন করে আসমানে ফেরেশতা দিয়া কাজে লাগাই আর বৃষ্টি আকারে মিঠা পানি বর্ষণ করে দেই এর সঙ্গে যা লাগবে সব উপাদান দিয়া তোমার ফসলের জমিতে ফসলের উপরে বর্ষণ করে দেই ভারতে মেঘ তৈরি করি সেই মেঘ দিয়া বাংলাদেশের গমের খেতে বৃষ্টি বর্ষণ করি জোরে বলেন মারহাবা ফারাক্কার মতো বাদ দিয়া ঠেকাতে পারবি না কারণ আমি আল্লাহ জানি আমার বান্দাকে কোথায় কোন জায়গা কি দেওয়া লাগবে ওই বাদ দিয়ে ঠেকাতে পারবা না এজন্য আসমান থেকে যখন বৃষ্টি বন বর্ষণ শুরু হয় তখন কোন বিএসএফ আর বিডিআর ঠেকাইতে পারে না গুলি করেও ঠেকাতে পারে না জোরে বলেন পারে জোরে বলেন পারে আল্লাহর সঙ্গে কোনো কিছুর তুলনা করো না আমার আল্লাহ আল্লাহই আল্লাহই আল্লাহ আর একবার বলেন ঠিক কি না ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সঙ্গে কারো তুলনা করতে যেও না জোরে জোরে বলেন মারহাবা প্রিয় হাজেরি আমাদের সমাজের মধ্যে জাতির উন্নতি করতে গিয়া আস্তে আস্তে করে আমার আল্লাহর কোরআন বলে দিল ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাক মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা আমার বান্দারা ভালো করে শোনো সূরা নিসার এক নাম্বার আয়াত আল্লাহকে ভয় করো আমি তোমার আল্লাহ আমি তোমার খালিক আমি তোমাকে সৃষ্টি করেছি ভালো করে শোনো একজন ব্যক্তি আদম থেকে তার শরীর থেকে তার স্ত্রীকে আমি উপাদান নিয়ে তার স্ত্রীকে বানিয়েছি এরপরে তাদের বিবাহ দিয়েছি এই বিবাহের ভালোবাসার মিলনের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বীর্যের লেনদেন হয়েছে রক্তের লেনদেন হয়েছে মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণুর মিলন ঘটিয়ে মায়ের বুকে ঝুলিয়ে দিলাম তোমার সেই দুফুটা পানি এখান থেকে আস্তে আস্তে মুদগা ফাকাসাউনাল ইজাম আল আহমা সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক এত সুন্দর করে করে আল্লাহ বর্ণনা করেছে প্রথম স্তরে একটুখানি গোশতের টুকরা বানাইলাম এরপরে সুন্দর করে হাড্ডি দিয়া সাজাইয়া বডিটা তৈরি করলাম এরপরে তোমার চেহারাটা আমি তৈরি করলাম ফাজআলাল যাওজাইনি যাকারা ওয়াল উনসা ইচ্ছা কইরা আমি নারী বানাইলাম বা পুরুষ বানাইলাম এবার নারী বা পুরুষ যাই হইল এবার তার চেহারাটা আমি সুন্দর করে গঠন করলাম ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ পাক সূরাতু আল ইমরানের প্রথম রুকুই বলেন হুয়াল الذي يصوركم في الأرحام كيف يشاء তোমার মায়ের পেটের ভিতরে আমি নিজের ইচ্ছাই তোমার নকশাটা গড়েছি কালার কেমন হবে নাকটা কেমন হবে ঠোঁটটা কেমন হবে হার্ট লাংস লিভার কিডনি কিভাবে সাজানো হবে সব আমি নিজ কুদরতি হাতে করেছি এবার তোমাকে দুনিয়ার মধ্যে আমি দুনিয়ায় মানুষের বাচ্চা হিসাবে বড় আদর বড় যত্ন বড় সম্মানের পাত্র হিসাবে পাঠাইলাম লাকাদ কাররামনা বানি আদম আদমের সন্তানকে আমি সম্মান দিয়ে দুনিয়ায় পাঠাইলাম এই বাচ্চা যখন দুনিয়া এলো রে নানি একবার কোলে নাই দাদা দাদি একবার কোলে নাই দাদা একবার সোমা খাই নানা একবার সোমা খাই ভাই একবার সোমা খাই বোনে একবার বুকের সঙ্গে লাগাই ওই বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত সোমা 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 খাইতে খাইতে হয়রান হইয়া যায় কারণ এটা বড় সম্মানিত নিয়ামত জোরে জোরে বলেন মারহাবা একটা বাচ্চা সারা জীবনে যে বাবা মা দাদা দাদি নানা নানির কত সোমা পাই এটার কোনো হিসাবই নাই আর একবার বলেন ঠিক কি না এমনকি নদীতে গোসল করতে গেল বাপে কান্দার উপরে ফুলারে নিয়া নাচতে নাচতে যাই এ ওরে সাইড়া যাই না ওরে সাথে নিয়েই যাই জোরে কথা সুবহানাল্লাহ
প্রিয় হাজেরিন এখন আমাগো উন্নতি হইতে হতে কই নাস্তিক হারামজাদা কইতেছে কোরআনে যা বর্ণনা আছে মানুষ আদমের বাচ্চা নয় আল্লাহর নবী মুহাম্মদ যা বলেছে মানুষ আদমের বাচ্চা ওটা ঠিক নয় আল্লাহ কোরআনে যা বলেছে মানুষ আদমের বাচ্চা ওটা ঠিক নয় মানুষ আসলে আদমের বাচ্চা নয় ওরা হলো হনুমান শিম্পাজি বান্দরের বাচ্চা সেইটা আবার আমাদের রাষ্ট্রীয় বইয়ের ভিতরে 6-7 এর সমাজ বিজ্ঞানে চালায় দিছে সেইটা আবার আমগো মাস্টার সাহেবরা পড়াইব মাস্টার সাহেবদের কাছে বলি ওই বই যদি পড়াও রে তাইলে স্বীকার করা লাগবে তোমরাও বান্দরের গোষ্ঠী প্রতিটা শিক্ষককে প্রতিবাদ করতে হবে এই ফালতু বই আমরা পড়ব না এগুলো বাইকা প্রতিটি শিক্ষককে আওয়াজ তুলতে হবে কারণ প্রধানমন্ত্রী হয়তো জানেই না কিন্তু শিক্ষামন্ত্রীকে ছাড় দেওয়া হবে না শিক্ষা সচিবকে ছাড় দেওয়া হবে না শিক্ষা কমিশনকে ছাড় দেওয়া হবে না আল্লাহর কোরআনে 1500 বছর আগে আমার আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বনি আদম আদমের সন্তান মানুষকে আমি বড় সম্মান দিয়েছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করেছি ওদেরকে কিভাবে আমি দুনিয়াতে পাঠিয়েছি সেটা আমি স্পষ্ট ক্লিয়ার করে বর্ণনা করেছি এবং কিয়ামত পর্যন্ত এই মানুষের বংশ কিভাবে শুরু হয়েছে শেষ হবে তার টোটাল ইতিহাস আমি আল্লাহ বর্ণনা করেছি জোরে বলেন আল্লাহু আকবার যুগে যুগে এই মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী রাসূলদের পাঠিয়েছে ওরাংওটাং শিম্পাজি বান্দরের বাচ্চার হেদায়েতের জন্য কোন নবী আসে নাই ভগবান ঠিক কিনা আল্লাহ কোরআনের ব্যাপারে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল الهدى والفرقان ফুরকান মানে ভেঙে ভেঙে পার্থক্য করে করে আস্তে গোটা 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 করে সব বুঝিয়ে দিয়েছি এটা মানুষের জন্য হেদায়েত জোরে বলেন আল্লাহু আকবার তাহলে মানুষের জন্ম সৃষ্টি মানুষের সমাপ্তি সমস্ত বর্ণনাগুলো কোরআনে থরে থরে সুন্দর করে বর্ণনা আছে আরেকবার বলেন আল্লাহু আকবার দেখুন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 104 বছর আগে 26 বছর ধরে ডারউইনের থিওরির উপরে গবেষণা হয়েছে এবং ওরা শেষ পর্যন্ত বলেছে এটা চরমতর বানোয়াটি মিথ্যা গল্প 26 বছর কয় বছর আরো জোরে বলেন আরো জোরে বলেন 1820 থেকে শুরু করে 1846 সাল পর্যন্ত ডারউইনের তত্ত্বকে প্রমাণ করার জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক উচ্চ ডিগ্রিধারী গোটা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা সমাজ বিজ্ঞানীরা তারা গোটা পৃথিবীর বান্দর জাতীয় যত রকমের প্রাণী আছে ওইগুলোকে নিয়ে নিয়ে খাঁচায় ঢুকাইছে খেয়াল করেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাপেন বুঝার জন্য চেষ্টা করতে হবে যে আল্লাহর উপরে কিছু নাই আল্লাহর কথার উপরে কিছু নাই আর ওই নাস্তিকরা বলে সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নাই সবার উপরে কে সত্য আর ওরা বলে মানুষ সত্য নাউজুবিল্লাহ কবেন না লক্ষ্য করেন খুব খেয়াল করেন যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের কথা আমরা বলতে চাই না কিন্তু ওরা যদি আমাদেরকে আঘাত করে আমাদের ইমানে আমরা ওদেরকে ছাড় দেব না ইনশাআল্লাহ খুব খেয়াল করতে হবে কথাগুলো 1846 সাল 20 সাল থেকে 46 সাল পর্যন্ত 26 বছরের গবেষণা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি আপনাদেরকে লন্ডন থেকে প্রকাশিত টাইমস পত্রিকার কাটিং থেকে বলতেছি আমার কাছে সেই কাটিং আছে আমি চ্যালেঞ্জ করে দেখাতে পারবো এজন্য লন্ডনের সমস্ত বই ক্লাসে ডারউইনের থিওরি বাতিল ঘোষণা করা হয়েছে ফ্রান্সে বাতিল ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে আমেরিকায় বাতিল ঘোষণা করা হয়েছে সেইটা আমগো বাংলাদেশে চালু করতেছে এই মিথ্যাচার চলতে দেওয়া হবে না
এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা, জানাতে আপনারাও জানাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ যা বলেছে সেইটার তুলনা আর কিছু দিয়ে হতে পারে না। খুব খেয়াল করেন, এখন হলোটা কি, আফ্রিকার মানুষ, সৌদি আরবের মানুষ, এশিয়ার মানুষ, ইউরোপের মানুষ, নাইজেরিয়ার মানুষ, নানান চেহারার নানান রঙের মানুষ তারা নিয়ে আসছে, মোটামুটি 100 প্রকার এরকম বিভিন্ন ঘরের মধ্যে রেখেছে। মানুষের বাচ্চা আর ওরাং ওটাং শিম্পাঞ্জি আর হনুমানের বাচ্চাকে পার্থক্য করার জন্য তারা গবেষণা শুরু করলো। গবেষণার টাইম হলো 26 বছর। জোরে বলেন কয় বছর, জোরে বলেন কয় বছর। এই 26 বছরের ভিতরে বান্দরের বাচ্চাকে শিখাবার জন্য মোটামুটি প্রফেসর রেডি হয়েছে, কিন্তু ভারতের বান্দর, আমেরিকার বান্দর, বাংলাদেশের বান্দর, সৌদি আরবের বান্দর, রাশিয়ার বান্দর, কোন বান্দর এ বি সি ডি ই এফ জি এইচ এই কয়টা অক্ষর পড়তে পারল না, শিখতেও পারল না, বলতেও পার না। স্যার যদি কয় বল এ, ও কয় ক্যাকা ক্যাকা ক্যাকা, কারণ ভাষা হলো ক্যাকা ক্যাকা ভাষা। কথা কন্যা, গরুর সামনে যদি আপনি অক্সফোর্ড ডিকশনারি খুলে দিয়ে যদি বলেন এই গরু তোকে আমি খাইতে দেই, খড় দেই ঠিক মতো পর, গরু বলবে হাম্বা। এই হলো পড়া, কথা কন্যা কে। কিন্তু আফ্রিকার মানুষ গোটা ডিকশনারি মুখস্থ করে ফেলেছে, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে, গোটা ধর্মীয় গ্রন্থ মুখস্থ করে ফেলেছে। অন্তত 26 বছরের ভিতরে 1-1টা মানুষের বাচ্চা, সেই বাচ্চাটার বাড়ি চীনে হতে পারে, জাপানে হতে পারে, রাশিয়ায় হতে পারে, ভারতে হতে পারে, সৌদি আরবে হতে পারে, আমেরিকায় হতে পারে, আফ্রিকায় হতে পারে, জঙ্গলের মানুষ হতে পারে, কিন্তু মানুষ যে ওরা কমপক্ষে 12টা ভাষা জব্দ করে ফেললো। 26 বছরে 12টা ভাষা জব্দ করে ফেলেছে। চাইনিজ শিশু ইংরেজিতে কথা কয়, চাইনিজ শিশু স্প্যানিশ ভাষায় কথা কয়, চাইনিজ শিশু আরবিয়ান ভাষায় কথা কয়, চাইনিজ শিশু হিন্দিতে কথা কয়, উর্দুতে কথা কয়, ফার্সিতে কথা কয়, নাগরিতে কথা কয়। ওর সামনে যে ভাষা দেবেন সেই ভাষা কয়দিনের মধ্যে আয়ত্ত করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্যাপাসিটি পৃথিবীতে অন্য কোন প্রাণীকে আল্লাহ দেই নাই। এজন্য আমার মাওলায়ে কারীম সূরা আর রহমানের ভিতরে 4 নম্বর আয়াতে বর্ণনা করছেন, সবাই পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সব দয়ার মালিক, আমার সবচাইতে বড় দয়া হলো কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা। আমি মানুষ সৃষ্টি করেছি, বান্দর আমি সৃষ্টি করেছি, মানুষ আমি সৃষ্টি করেছি। ভালো করে শোনো, যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও তাহলে এসো এসো, মানুষকে আমি ভাষা শিখাইছি, মানুষ যে কোনো ভাষা রপ্ত করতে পারে, পৃথিবীর কোনো প্রাণী পারবে না রে, পারবে না। ডারউইন বাবা এই জায়গায় আটকায়া গেছে গা, ডারউইন আটকায়া গেছে। আর আমাদের দেশের নাস্তিকের বাচ্চা যারা নিজেদেরকে বান্দরের বাচ্চা বংশ বলে পরিচয় দিতে চায়, আসলে ওরা বান্দরেরই বংশ, নইলে এত বান্দ্রামি করতো না। বান্দরের কাম বান্দ্রামি করা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার এক বন্ধু যখন এক নাস্তিকের জানাজা পড়াইছিল, আমি ওকে ছাড়ি নাই, ওর কলার ধইরা বাইতুল মুকাররমে ঠেসা ধরছি, এদিকে আয়। টেলিভিশনে দেখলাম যে তুই নাস্তিকের জানাজা পড়ালি হারামজাদা, তুই লেখাপড়া শিখছিস, আমার সাথে পড়ছিস একসাথে ইউনিভার্সিটিতে, তোর বাপ মাকে নাস্তিকের জানাজা পড়ানোর জন্য, কাফেরের জানাজা পড়ানোর জন্য, শিয়াল কুকুরের জানাজা পড়ানোর জন্য তোকে শিখাইছে নি লেখাপড়া। তখন আমাকে বলছে দোস্ত তুই আমার কলারটা একটু ছাড়িয়ে দে, খুব লাগতেছে, আমি নামাজ পড়াইছি না কি পড়াইছি তুই শুনবি তো, কথাটা বুঝতে পারছেন তো। এখন আমি দিলাম ছাইড়া, এবার ওই উত্তর গেটে
আপনার ওই ওভার ব্রিজের নিচে নিয়ে যাই বল আবার কহ কে তুই নাস্তিকে জনতা পড়ালি কহ তখন বলছে আমি নামাজ পড়াইছি মানে চাকরি বাঁচাইছি ওযু করেছি নাকি কথা বল না কে মানে ওযু ছাড়া চালাইতেছে ও কি নামাজ হয়েছে না চাকরি বাঁচাইছে এখন আমি বললাম তুই আল্লাহু আকবার পড়ে কি পড়লি দেখলাম তো তাকবীর মাকবীর দিলি কি করলি কই কি করলাম শুনবি তো আল্লাহু আকবার আনতা কিলা ও আবু পাখিনজি তুই তুই কুত্তা তোর বাপ শুয়োর আল্লাহু আকবার ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আল্লাহু আকবার তোর সদ্য গোষ্ঠী জাহান্নামে থাকবে জীবনে জাহান্নাম তুই বাড়াতে পারবে না আরে দোয়া বাংলাদেশের নাস্তিকদের জন্য এই রকম দোয়াই দরকার জোরে বলেন ঠিক কি না কারণ ওরা হনুমানের বাচ্চা হনুমানের বাচ্চাদেরকে বাংলাদেশের কোন আলেম যারা যা পড়াতে পারবে না যদি পড়াই আল্লাহর দরবারে তার বিচার হবে আর একবার বলেন ঠিক কি না ذكر হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ اللهم صل على وعلى آل سيدنا مولانا نبي قول সালাম পাঠাই নবী গো আমরা তোমায় দেখি নাই দরুদার সালাম পাঠাই কাউসার পিলাইয়া দিও হাশরে আমার মন কাদাইয়া রে দিল কাদাইয়া রে নবী ঘুমাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আমরা উম্মত গুনাহগার নবী গো তুমি আল্লাহর পয়গম্বর আমরা উম্মত গুনাহগার শাফায়াতে করো পারো রে আমার মন কাদাইয়া রে দিল কাদাইয়া রে নবী ঘুমাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু
আমি আয়াত তেলাওয়াত করেছি ওয়ালাম ইয়াকুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে এ সৃষ্টি জগতে কেউ আমার তুলনীয় নয় আমি যা দিয়েছি তার সাথে কোনো কিছুর তুলনা হবে না আপনাকে আমি প্রশ্ন করি গো আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে যেই দুইটা চোখ দিয়েছে এই দুইটা চোখের চাইতে দামি নিয়ামত আর তুলনা হইতে পারে আপনি ঢাকার বড় ইসলামিয়া চক্ষু হাসপাতালে যায় যদি একটা পাথরের চোখ কিনে নিয়ে এসে লাগান দশ কোটি টাকা দিয়া খোদার কসম আল্লাহ মায়ের পেটে যেই চোখ সেটিং দিছে ওই চোখের মতো সুন্দর হবে না আর আল্লাহ আপনাকে যে পা দিয়েছে গো এই পা দিয়ে আশি বছর দৈরা মাঠে ঘাটে নদীতে চরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হেঁটে হেঁটে ঘুরতেছেন আপনার পায়ের নিচে যে চামড়াগুলো ছিঁড়ে যায় রাতের বেলা আবার আল্লাহর ফেরেশতারা মেরামত করে দেয় কোনদিন ওখানে ফেরেক ঠুকে নতুন করে হাফসল লাগানো লাগে না একটি বারের জন্য কি চিন্তা করেছেন আশি বছরের ভিতরে আপনার পায়ের তালুটা চলল আপনার ওজন নিল ভর করল পুলিশ বিডিআরদেরকে এত দামি মজবুত চামড়ার তৈরি করা সোলওয়ালা বিদেশ থেকে আমদানি করা জুতো দেওয়া হয় তারপরও তিন বছর দুই বছর পরে আবার বাতিল করে দেওয়া লাগে কিন্তু আপনার পাটা আল্লাহ যা দিল এই পায়ের তালুটার যে চামড়াটা আছে খোদার কসম আশি বছর চলল রে তবুও বাতিল হইল না আপনাকে সর্বনিম্ন পায়ের তালুর চামড়া দিয়ে উদাহরণ দিলাম কোনদিন মুসির কাছে আপনার যাওয়া লাগে নাই যে মুসি বাবাজি আজকে আমি দশ কিলোমিটার হেঁটেছি আমার পায়ের তলায় একটা ভালো করে মোষের চামড়া লাগাইয়া দাও কোনদিন তাই আমার আল্লাহ বলে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এ সৃষ্টি জগতের মানুষের বাচ্চা আমার তুলনা কোনো কিছুতে করবি না আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি জিব্বা দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি নিয়ামত দিয়া গোটা দেহটা সাজাইছি নিয়ামত দিয়া তোর বাসস্থান সাজিয়ে দিয়েছি এ নিয়ামত কেউ দিতে পারবে না كذلك النشور শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় মৌলিক নিয়ামত দিয়েছি জুইনা লিন্নাস আমি মানুষের জন্য কিছু স্পেশাল নিয়ামত দিয়েছি বান্দর হনুমানের জন্য দেই নাই মানুষের ব্যাপারে পরতে 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 কথা আছে কারণ এটা হলো হুদাল লিন্নাস এটা মানুষের হেদায়েত এখানে মানুষের কথাই লেখা আছে এই কিতাব পড়লে মানুষ মানুষ হয় অমানুষ হয় না আর পারবে ঠিক কিনা যেহেতু নাস্তিকরা এই কিতাব পড়ে না তাই ওরা মানুষ হতে পারে না ও জানোয়ারই রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনি বলুন আল্লাহ পাক বলছে জুইনা লিন্নাসি হুবুশ্শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাত ওয়াল আনআম ওয়াল হারস ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب الله أكبر ও মানুষ আমি তোমাকে দুনিয়ায় শান্তির জন্য কি কি দিলাম একটুখানি লক্ষ্য করো মিনান নিসা তোমার শান্তির জন্য তোমাকে একখান বউ দিলাম জোরে বলেন কি দিল এই ছেলে ফেলে চুপ করে থাক এখনো বয়স হয়নি তোদের যারা মুরব্বী তারা কন
শান্তির জন্য আল্লাহ একটা স্ত্রী দিল, জীবন সঙ্গিনী দিল। জোরে বলেন কি দিল? আপনাদের আমি ঢাকা ইয়ারা কই বউ, আপনারা কি গোয়ার? কথা কইতে চাইতেছেন না চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা বুঝলাম না। ওরা কি বিপদে আছে যে জীবনে যা ভুল করছি তা করছি, আবার হুজুর এসব কথা কয়? কি কন, আল্লাহ যে স্ত্রী দান করেছেন এটা আপনার সম্পদ। জোরে কন সুবহানাল্লাহ। যদিও স্ত্রী হয় নেককার, আর যদি হয় বদকার, তাহলে সম্পদ হবে না, ওটা হবে বিপদ। কথা কই না, কি হবে? বিপদ। আপনি যদি মনে করেন 20,000 টাকা বা 30,000 টাকা বেতনের চাকরি পান, এই চাকরিতে আর হইতো না, ও আপনাকে দিয়া চাবে 3 লাখ কামাই করাইতে, কারণ পাশের বাড়ির ভাবি 3 লাখ না, ওর স্বামী 10 লাখ ইনকাম করে, এইটাও সইতে পারে না। এজন্য ওর 30,000 টাকা দামের বেতনের স্বামীকে খুসাইয়া খুসাইয়া ঘুষ খাইতে বাধ্য করে। ওরে বাবা, রাত্রিবেলায় এক বিছানায় মাথা দিলেই বিবিসি সংবাদ শুরু করে যে পাশের বাড়ির ভাবি 3 ভরি ওজনের একটা মালা বাইনা দিছে রে। অবশ্য আপনাদের এই এলাকার মেয়েরা এরকম কয় না। আবার আপনি যদি বলেন বউটারে খুশি করার জন্য যে শোনো, আগামী রমজান আসতেছে, আমি তো কিছু বোনাস টোনাস পাবো, আমি এবার অন্তর থেকে নিয়ত করেছি তোমার জন্য এবার আমি 1.5 ভরি ওজনের একটা, ইনশাল্লাহ 1.5 ভরি ওজনের মালা অর্ডার দিব, আল্লাহকে ভরসা করে তোমার একটা গলার হার আমি বানিয়ে দেব। সঙ্গে সঙ্গে যদি বেকায়দা মহিলা হয় তাহলে বলবে পাশের বাড়ির ভাবি 5 ভরির অর্ডার দিয়ে ফেলেছে, তার মানে আপনাকে সাথে সাথে কিক আউট করে দিল, ঠিক না? আর যদি নেককার মহিলা হয় সে বলবে আলহামদুলিল্লাহ স্বামী গো, গলার মালা আমি কি করব, এটা তোমারই সম্পদ, তোমারই থাকবে, ওটা দরকার নাই, অপচয় করো না, তুমি আমার স্বামী, তুমি তো আমার দুনিয়ার গলার মালা, তোমার চাইতে বড় হীরামণি মুক্তা, তোমার চাইতে বড় জেওর, তোমার চাইতে বড় গহনা, তোমার চাইতে বড় নিয়ামত আর আমার জীবনে কিছু নাই। খোদার কসম আমার আল্লাহর আরশে ওই মহিলার নামে জান্নাত লেখা হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ডিজিটাল হইতে হইতে আমাদের অবস্থাও টাল হয়ে গেছে, কথা বল না কে? আমি ঢাকার সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি প্রায় 22 বছর। ডিসি সাহেব, এসপি সাহেব, বিচারক সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, ওসি সাহেব, সব সাহেব আমার পিছনে নামাজ পড়ে। আমার চতুর্দিকে কোর্ট, থানা, আপনি চিন্তাই করতে পারবেন না। এই স্যার বসে জিজ্ঞেস করেন সদরঘাটের চতুর্দিকে সব ঢাকা কোর্ট সব ওই জায়গায়, ওই জায়গায় সব একদিন দেখি পুলিশের আল্লাহর এক বান্দা ASI, এটার কি অ্যাব্রিভিয়েশন কি হবে? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আল্লাহর বান্দা ইয়াং মানুষ, মানে বয়স কত হবে, খুব বেশি হলে 35 হবে। আল্লাহর বান্দা হু হু করে কাঁদতেছে সামনের কাতারে, মসজিদের মুসল্লি সব চলে গেছে, 20 মিনিট পার হয়ে গেছে, খাদেমরা সব মানে ঝাড়া বুসার কাজ কারবার শুরু করে দিয়েছে, কিন্তু ওই ব্যাটা ওঠে না, ও ধাই নামাজ পাইতে কাইদেই যাচ্ছে, কাইদেই যাচ্ছে। আমি সবার শেষে খতিব সাহেব পেছনের দিকে তাকাই, দেখি বেচারা সরকারি ড্রেস পরে এইভাবে কাঁদতেছে, ব্যাপারটা তো বুঝলাম না, এটা স্বাভাবিক ব্যাপার না, এটা পুলিশের অফিসার কান্নাকাটি করবে, এটা কি স্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক ব্যাপার না। তা আমি আল্লাহর বান্দার কাছে গিয়ে বসলাম, আমার খাদেম একটা মুরব্বী আছে, মোটামুটি ধরেন একেবারে মসজিদের জন্ম হ্যাবি, যে এইরকম দাড়িওয়ালা কিন্তু ঢাকাইয়া অরিজিনাল কুট্টি, ওর ভাষা বোঝা খুব মুশকিল, কথায় কথায় খালি হালাই কয়, কয় হালাই ইমাম সাহেব করে কি? ইমাম
সাহেবকে ভালাই কই আমি কইলাম যে বাপ না বাবাজি আপনার বাড়ির খবর টবর কি কই আমার হালাই এই আমার হালাই এই এই পোতে মানুষ হইতো না আমার ফলাটা হালাই মানুষ হইতো না পুলাকে বলতেছে সাদা চিন্তা করছেন আল্লাহ যে আপনার বাড়ির সব বউ বাচ্চারা সব ভালো আছে তো আর কইেন না হুজুর আর বউ হালাই মোটে খালি আমার কথা শুনে না বউ কেও হালাই কই কথাটা বুঝতে পারছেন না মানে এটা ওদের ভাষা যেমন আপনার চাঁপাইনবাবগঞ্জ এলাকায় যতই আমি বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা কয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয় সালাম আলাইকুম কয় না সালাম আলাইকুম কয় হ্যাঁ সালা কবে আসসালামু আলাইকুম অন্য কথা কয় না কিন্তু সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম কয় এটা ওদের ভাষা এতে বিরক্ত হওয়ার কিছু নাই আমি জিজ্ঞেস করলাম যে এত বড় এরকম একটা অফিসার মানুষ এইভাবে হাউমাউ করে কাঁদতেছে এর পিছনে কারণটা একটু কি বলেন তো আপনি কি মনে হয় ওনার কি হয়েছে এটা কি তখন কইতেছে এই অফিসারে হালার পথে মনে হয় মানকার চিপায় আটকায় পড়ছে রে প্রথমে কইতেছে অফিসার তারপর কইতেছে হালার পথে মনে হয় মানকার চিপায় আটকা পড়ছে রে হে লেখা নাইলে কানবো কেলা মানে নালি কাঁদবে কে মানকার সিবা বোঝেন তো মানকার সিবা মানে যেই বিপদে পড়লে ডানে বাঁয়ে সামনে পিছনে কোনো জায়গায় যাওয়া যায় না এইটার নাম ঢাকায় ভাষায় মানকার চিপা তা আমি আবার দারোগা সাহেবের পিছনে হাত দিয়ে বললাম বাবা কি হয়েছে এত কান্নাকাটি করেন কে কই হুজুর আপনি কোরআন শরীফ পড়ে বলেছেন ওয়ানুনাজ্জিলুল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা সূরা বরা আল্লাহু আকবার এ কোরআন মানবতার জন্য সকল রোগের চিকিৎসা সকল সমস্যার সমাধান কিন্তু যারা বাড়াবাড়ি করবে তারা জালেম হবে জোরে বলেন ঠিক কি না এটা কোরআনের ভাষা এই কোরআন দিয়ে সমস্যার সমাধান করা যায় হুজুর আপনি আমার বুকে কোরআন পয়রা একটু ফু দিয়ে দেন এই ড্রেস খুইলে আমার বুক সামনে আগাই দিয়ে গই হুজুর ফু দিয়ে দেন যাতে আমার সাহস হয় আমার বুকে একটু শক্তি হয় সাহস হয় আমি বললাম আপনি একটা অফিসার মানুষ আপনার মাজাই পিস্তল আপনার এত সাহসের দরকার কি বলছে হুজুর সব জায়গায় এই মেশিন চলে না আমি বললাম হইছেটা কি বলছে হুজুর কি কব মাঝে 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 এমন অবস্থা তৈরি হয় বউটা খাটের থেকে আমাকে ফেলায় দেয় আমি জিজ্ঞেস করলাম কারণটা কি বলে বলে যে না এটা আমার বাবার বাড়ির দেওয়া খাট আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম যে আপনি একটা অফিসার মানুষ আপনি বেতন পান অনেক টাকা আপনার বাসায় বোর বাড়ির খাট আসবে কেমন করি এর কারণ আছে না কি জন্য বোর বাড়ির খাট আপনি নিতে যাবেন বলছে হুজুর ওই বিয়ের সময় দিছিল আর কি দিছিল বলছে কালার টেলিভিশন আর কি দিছিল ফ্রিজ আর কি দিছিল সোফা সেট আর কি দিছিল কাঠের আলমারি আর কি দিছে শোকেস আর কি দিছে চাকরিটা উড়াই দিছে তা আমি কলমেই কোরআন পড়ি বুকে ফু দিয়ে কোনো লাভ হবে না কারণ খাটের তিন আমাদেরছে বাড়িতেও নামা দিতে পারে কারণ আল্লাহর কোরআনের বিধান তুমি অমান্য করেছ সেই কোরআন পড়ে তোমাকে হাজার বার ফু দিলে কাজ হবে 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 এ কোরআন হেদায়েত দেবে তাদের যারা মুমিন মুত্তাকি তাদের জোরে বলেন ঠিক কিনা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب
সবার জন্য কোরআন কাজে লাগবে না রে লাগবে না তাদেরই কাজে লাগবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে জোরে জোরে বলেন মারহাবা আমার আল্লাহর কোরআন বলেছে ইযা আতাইতুন্না ইহদাহিন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ তোমার শ্বশুরের যদি পাহাড় সমান সম্পদ থাকে তোমার স্ত্রীর নামে যদি পাহাড় সমান সম্পদ থাকে সেখান থেকে দাবি কইরা কোনো যৌতুক নিতে পারবা না জোরে বলেন কার ঘোষণা যে সমাজে নারী বাজারে বিক্রি হতো 10 টাকায় দশ হাতে বদল হতো 100 টাকায় সেই সমাজে আল্লাহ বিধান দিল কোন নারীর কাছ থেকে জবরদস্তি করে কোন মহরানা আদায় না করে যৌতুক নিতে পারবে না ওয়া আতুন নিসাই সাদাকাতাহিন্না নিহলাতান মহরানা আদায় করে বিবাহ করবা নারীর সমাজে এমন সম্মান আল্লাহর পৃথিবীতে আর কেউ দেয় নাই কোন ধর্ম দেয় নাই জোরে জোরে বলেন মারহাবা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ জাতিলাম রে এ দুনিয়ায় আমার সঙ্গে কারো তুলনা হবে না হবে না হবে না জোরে বলেন মারহাবা অবশ্য আপনাদের এলাকায় ছেলেরা যৌতুক নেয় না নেই তাহলে যৌতুক নেওয়া হালাল পায়খানা খাওয়া হালাল পায়খানা যেমন হারাম যৌতুকও এরকম হারাম এই হারাম খাওয়া যাবে না হে যুবকেরা খবরদার যৌতুক নিবা না হে যুবকের বাপেরা যৌতুক নিও না নিজেকে বিক্রি করো না আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে হারাম এই ওয়াদা দেওয়া যাবে না বলেন আমরা যৌতুক ভবিষ্যতে এই এলাকায় যৌতুক আমরা চলতে দেব না আর তোলেন চেয়ারম্যান সাহেব আমার কথা বলেন যৌতুক চলবে যৌতুক চলবে যদি চলে আগামী বার আসে চেয়ারম্যানের কাছ থেকে আমি বিচার কর বিচার নেব কেন শুনল ভাই আমার হাসি অস্থির হয়ে যাচ্ছে বলছে আগামী বার দাওয়াত দিলি তো দাওয়াত দিতে পারা সালাক আছে খারাপ লাগছে আল্লাহর কবি বলেন আল্লামা ইকবাল বলেন আমার নবী সেজে আমার নবী নিখিল ধরার সেজে ধ্যানের ছবি নারীর সমাজে দিল নতুন মান মৃত জাতিরে দিল অমর পরা যে জাতি মৃত হয়ে গিয়েছিল সেই আল্লাহর নাম করার মতো কেউ ছিল না রে সে জায়গায় পুতুল পূজা চলতো সেখানে নতুন করে আল্লাহর দিন কায়েম করলো আমার নবী এই কোরআন দিয়া এ কোরআনের মোকাবেলা করার ক্ষমতা আসমান জমিনে কারোর নাই রে কোদকোদ পড়া শক্তি পারবে না কোরআনের মোকাবেলা করতে জোরে জোরে বলেন মারহাবা তার ঘোষণা আরো জোরে জোরে হালালা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور
বাজারেরা পৃথিবীর সৃষ্টির দিকে যেদিকে আপনি তাকাবেন আল্লাহর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি জগতের নিয়ামত উপভোগ করবেন আপনি শুধু খালি যৌনাচার আর নুচ্চামি শয়তানি বদমাইশি চিন্তা মাথায় নিয়েন না একটু উদার মনে আকাশের দিকে তাকায় দেখেন কি বিশাল আকাশ আমার মাওলা আপনারা আমার জন্য সৃষ্টি করেছেন ইন্না খলকনা লাকুম মা ফিল আরদি জামিআ এ যা দেখছো সবই তোমাদের জন্য আমি তৈরি করেছি জোরে জোরে বলেন মারহাবা কবিতাই বলে মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশে স্বপ্ন একে যার কথা মনে পড়ে সেজে আমার পালনেওয়ালা সেজে আমার খোদাতালা বলা যাবে না বলেন সেজে আমার পালনেওয়ালা সেজে আমার খোদা তালা সেজে আমার পালনেওয়ালা সেজে আমার ওই যে পাখি মেলো পাখা কোন জানার পথে একা ও যেন কাব্য লেখা ও যেন স্বপ্ন দেখা ও যেন কাব্য লেখা ও যেন স্বপ্ন দেখা যার প্রেমের সুরে সুরে সেজে আমার পালনেওয়ালা সেজে আমার সেজে আমার খোদাতালা সেজে আমার পালনেওয়ালা জোরে জোরে বলেন ঠিক কিনা ওই যে দূরে মেঘের ভেলা জোনক জোনক তারার মেলা ও যেন শিল্পপুরী কি মধুর মরি মরি সে যেন শিল্পপুরি কি মধুর মরি মরি যার ছোঁয়া লেগে ওরে সেজে আমার পালনেওয়ালা সেজে আমার আল্লাহ তালা জোরে জোরে বলেন মারহাবা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না ইলাহা ইলাহা محمد رسول الله صلى الله ولم يكن له ويا كشر ديك تكايدا كتا بثمير منشر بچميلا يكتا كاشبانا انت مارشنا كتا انظر إلى السماء كيف رفعت أي معنه بغير عماد খুঁটি ছাড়া কেমন করে আকাশ ঝুলাই রাখছি তাকায় দেখ আমার আল্লামা ইকবাল তাই বলে এই দুনিয়ার আকাশখানি তারকা প্রদীপ দিয়া সাজাইলাম মনের মতো দেখো তুমি তাকাইয়া তুমি যদি কোনো ত্রুটি খুঁজে পাও তাকায় দেখাও খোঁজো 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 ফিরে আসবে তোমার চোখ তুমি খুঁজে পাবে না কত ভুল ত্রুটি কোথাও কোথাও ভুল নাই আমার আল্লাহ সাজাইল আকাশটা অক্ষম মহিম দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে না ত্রুটি ফেরাও তোমার নয়ন খানি ফেরাও তোমার রাখি জোরে বলেন মারহাবা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন সকালবেলা একটা নদীর কিনার দিয়া
চাইতেছে কি সুন্দর নদীর পানি সবুজ পানি কুলু কুলু বয়ে যায় পাশে সরিষার ক্ষেত কি সুন্দর সবুজ শ্যামলী মা আকাশ নীল আকাশ দেখা যায় পূর্ব দিগন্তে লালিমা সূর্য উঠতেছে রে কি অপরূপ প্রকৃতির লীলা এইটা দেখে আল্লাহর ওলি আল্লাহর বান্দা سبحان الله والحمد لله بولتے بولتے ندير كنار ديا ذكر كرتے كرتے زائتے سي هتات كوري الله ريك زن باندي اپروپا شندوري ایك توروني اپروپا شندوري ایك توروني كلشي كاكنيا جائتے سي ندير غاتے پاني نيتے جوري بلن مرحبا الله رويولي ایك بار ندير ديكي تاكاي شرجير ديكي تاكاي اكاشر ديكي تاكاي সরিষার ক্ষেতের দিকে তাকায় আবার ওই রমণীর চেহারার দিকে তাকায় দেখে মনে হচ্ছে যেন সব সৌন্দর্য এই নারীর চেহারার মধ্যে আমার মোহনা দিয়েছে দেখুন একটা পুরুষ মানুষ এক মাস ধরে পরিশ্রম করে কষ্ট করে চাকরি বাকরি করে যখন বাড়ি ফিরে আসে প্রচন্ড ক্লান্ত শ্রান্ত বাড়িতে আসার সাথে সাথে প্রিয়তমা স্ত্রীর চেহারা দেখার সাথে সাথে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এই এই চরম সৌন্দর্য দান করেছে কে তাই তো কবি বলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানিত হলে কত সুন্দর কত সুন্দর মারহাবা বলবেন না সেই জন্য আজকের তিন দিন ব্যাপী তাফসীর মাহফিলে আমরা প্রতিদিনই আসি কিন্তু মাগরিবের নামাজও পড়ি না ঈশার নামাজও পড়ি না ফজরের নামাজও ইনশাআল্লাহ পড়ব না কি মনে করেন ইমান আর সালাত এইটা ছাড়া নাজাতের কোনো ফয়সালা আছে জোরে বলেন আছে একজন কবি কত সুন্দর করে বলতেছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ঈশা করে কাজা এমনও তো হতে পারে ফজরে জানাজা তোমার এমনও তো হতে পারে ফজরে জানাজা হতে পারে নাকি হতে পারে কি না এ সপ্তাহে আজরাইলের তালিকায় আপনার নাম নাই তাই আপনি এ সপ্তাহে জীবিত আছেন আগামী সপ্তাহে আজরাইলের তালিকায় মউতের লিস্টে যদি আপনার নামটা আইসা যায় আপনি চেয়ারম্যান হন আর হুজুর হন আর আপনি এসপি হন আর ডিসি হন খোদার কসম আজরাইল নিয়েই চলেই যাবে এই মৃত্যুর ক্ষমতা কার হাতে এজন্য বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর ক্ষমতার চাইতে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করো না আল্লাহর সঙ্গে কাউরে তুলনা করো না এই জীবনটা আমি আল্লাহ দিয়েছি যখন ইচ্ছা নিয়ে যাব আমার এমন ক্ষমতা তুমি তুমি যদি সেনাপ্রধান হও নিজেকে বাঁচাইতে পারবা না জোরে বলেন ঠিক কি না সূরা তরিক 30 পারার মধ্যে আবার আল্লাহ বলেন ইন্নাহু আলা রাজঈহি লাকাদির ইয়াউমা তুবিলা সারাঈর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়াস সামাই যাতির রুজি ওয়াল আরদি যাতিস সাদির ইন্নাহু লাকাউলুম فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا
বলেন আমি এমন ক্ষমতাবান আমার ক্ষমতার সঙ্গে কারোর ক্ষমতার তুলনা করো না আমি অতুলনীয় আমি অতুলনীয় আমি অতুলনীয় আমি তোমাকে টান দিয়া পৃথিবী থেকে আমার কাছে নিয়ে চলে আসব আর তোমাকে হিসাব নেব আসমান বলে দেবে তুমি যা করেছো তার নিচে জমিন বলে দেবে তুমি তার উপরে কি করেছো হাত বলে দেবে তুমি কি করেছো পা সাক্ষী দেবে আল্লিয়াউমা নাখতিমু আলা ফুওয়াকিহিম তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এইভাবে বান্দার সামনে যখন সব সাক্ষীরা হাজির হয়ে যাবে রে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى এক জাররা পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও তোমাকে সচিত্র প্রতিবেদন দেখিয়ে দেওয়া হবে ভালো কাজ খারাপ কাজ করলেও সেটাও দেখানো হবে কোথায় কোন জায়গায় কত মিনিটে কোন সেকেন্ডে কার সাথে কিভাবে কোন জায়গায় সমস্ত কিছু খোলামেলা একদম ভিডিও অডিও দেখানো হবে তখন আল্লাহর বান্দা আফসোস করবে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ গো আমি মানুষ না হইয়া আমি কেন মাটি হইলাম না মাটি হইলে তো আমার বিচার হইতো না এমন বিপদের মধ্যে বান্দা পড়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বাদ রাখে নাই যা আপনি জবানে বলেছেন যেখানে বলেছেন যে জায়গায় বলেছেন সেই জায়গার সবিজ সহ কার সামনে বলেছেন কিভাবে বলেছেন কিভাবে ঠোঁট নড়াইতেছেন সব ভিডিও সহ দেখানো হবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা রওয়াইয়ারু মানে সচক্ষে দেখানো তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে তাইলে বাংলাদেশে নাস্তিকের বাচ্চারা বলতেছে আল্লাহ নাই আসলে কি আল্লাহ নাই আল্লাহ নিজে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل أمر الله بلين أمي الله أمي صدقنا مبود ناي أمي زيبت أمي أمر زغي پتشتت كيو زدي بولي الله ناي خدار قسم او مانوشنا او باندورير بچا আল্লাহ চেনে নাই আল্লাহকে চেনে নাই এজন্যই ও আল্লাহর সঙ্গে পরিচয় জানে না এজন্য আল্লাহ বারবার সূরা তরিকের মধ্যে বলেছে ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক ওই মানুষের বাচ্চা তোকে আমি কেমনে সৃষ্টি করলাম ভালো করে ইতিহাসটা দেখ আমি বলে দিয়েছি সিরিয়ালে খলিক মিম্মা ইনদা ফিকি ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব মায়ের পক্ষ থেকে আর বাবার পৃষ্ঠদেশ থেকে ভালোবাসার মিলনে সবেগে নির্গত দুফোঁটা পানি দিয়া তোদেরকে আমি সৃষ্টি করলাম সূরা দাহারের প্রথমে আল্লাহ বললেন হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা এই মুসলমান তোর জন্মের ইতিহাস কি তোর মনে নাই নাপাক ছোট্ট ছোট্ট দুফোঁটা পানি দিয়ে তোরে আমি তৈরি করলাম এমন নাপাক পানি তোর বাপের লুঙ্গির সঙ্গে নদীর পানিতে কত ভেসে গেছে তোর মায়ের পর্ণের কাপড়ের সঙ্গে এমন নাপাক পানি কত হাজার হাজার ফোঁটা ভাইসে গেছে আর সেই দুই ফোঁটা পানি দিয়ে আজকে তোর মতো এত বড় বুদ্ধিজীবী আমি বানাইলাম রে আর তুই বেটা আমার সিংলি না হ্যাঁ জোরে বলেন না নাউজুবিল্লাহ এজন্যই জীবন আছে যতক্ষণ আল্লাহর পথে থাকবো ততক্ষণ রাজি আছেন না আল্লাহর বান্দারা আমরা কার পথে থাকবো আরো জোরে বলেন কার পথে না